দিলীপ ঘোষের কাঠিবাজি তত্ত্ব খারিজ করলেন অশোক দেন্দা। সংগঠনের দুর্বলতার জন্যই মেদিনীপুর কেন্দ্রে হার হয়েছে বিজেপির। দিলীপের মতো কীর্তি আজাদও বাইরে থেকেই গিয়ে লড়েছেন। বিজেপি কাউকে হারানোর জন্য টিকিট দেয় না, জেতার জন্যই দেয়। অগ্নিমিত্রা পরও মেদিনীপুরে গিয়ে হেরেছেন, মন্তব্য ময়নার বিজেপি বিধায়ক। সিট কোথা থেকে কোথায় কাকে টিকিট দিয়েছে না দিয়েছে সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, বাট দিলীপ দা হেরেছে সত্যি, সেটা আমাদের সবার কাছেই খারাপ লেগেছে। কোনো কোনো সিট তো কোনো হারার জন্য কাউকে তো দাঁড় করানো হয় না। কাঠিবাজি তত্ত্ব কেউ কাউকে হারাতে পারে না, কেউ কাউকে হারাতে পারে না। আমি আপনাকে কথা বলি, আপনি আর যদি ইচ্ছে থাকে কেউ কাউকে হারাতে পারে না, আপনাকে এটা মেনে নিতে হবে। এটা জনগণ ভোট দেয়নি, সিম্পল হিসাব। ওরকম কাউকে কেউ কাঠিবাজি হ্যান তেন আমি এগুলোকে বিলিভ করি না। জনগণ ওখানে তারা বেশিরভাগ মহিলা ভোট পড়েছে বিভিন্ন জায়গাতে দেখবে, এবং তারা ওই হাজার টাকাতে খুশি। হ্যাঁ, এই জন্য পশ্চিমবাংলার এই হাল। কি বলেছিলেন দিলীপ ঘোষ গত বুধবার শুনুন। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না, রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।